তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমার একা বেকা দাঁতের ব্রেসেস পরানোর মোট খরচ। আশা করি এই ভিডিওটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার একা বেকা দাঁতের ব্রেসেস যদি লাগান তাহলে কত টাকা যাইতে পারে। এই ভিডিওটা যদি পুরো দেখেন হয়তো আপনি বুঝতে পারবেন যে এত টাকা যাইব। ঠিক আছে, তো আমার কত টাকা গেছিল মোট খরচ ব্রেসেস পরানো ও রিটায়ারমেন্ট লাগানোর সব কিছু মিলে আমার কত টাকা গেছে, কিন্তু আমি এই ভিডিওটার মধ্যেই সব কিছু কম। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা না টাই না এক মোড়া থেকে ভিডিওটা দেখে যাও, আপনি বুঝতে অল্প পারবেন। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আমরা বন্ধুরা এই যে ভিডিওটা দেখতে আসেন, যে এটা আমার ব্রেসেস খুলে দিতে আছে। ঠিক আছে, আমি 9 মাস আগে ব্রেসেস পরছিলাম। ঠিক আছে, আমার একা বেকা ফাঁকা দাঁত আসিল, আমার দাঁতে 9 মাস আগে মানে ব্রেসেস পরিয়ে দিছিল। ঠিক আছে, তো 9 মাস আগে যখন আমি দাঁতে ব্রেসেস পরাই তখন আমাকে ডাক্তারে বলে যে 30,000 টাকা লাগবো পুরো টোটাল খরচ। ঠিক আছে, তো আমি ঠিক আছে বললাম যে 30,000 টাকা দিব, কিন্তু আমি 5 মাসে 30,000 টাকা দিছি। ঠিক আছে, তারপরে আমার যখন দাঁতের ব্রেসেস পুরো ঠিক হয়ে যায়, মানে দাঁতটা মানে পুরো ঠিক হয়ে যায়, তখন আমার দাঁতের ব্রেসেসটা দেয় খুললা। ঠিক আছে, তো ব্রেসেস খোলানোর পর দোস্ত দাঁতে মানে একটা রিটায়ারমেন্ট লাগাই দেয়। ঠিক আছে, রিটায়ারমেন্ট লাগাই দেয়, তো ওই রিটায়ারমেন্টের পয়সা মানে আবার এক্সট্রা করে দিতে লাগে। ঠিক আছে, তো আমি ওইদিকে দিলাম তোমার যে 30,000 টাকা, আবার রিটায়ারমেন্টে দিছি তোমার যে 3,800 টাকা। ঠিক আছে, তো বেঁকে মিলা 33,800 টাকা মানে আমার গেছে আর কি। হ্যাঁ, আর আপনারা যদি চান আমার এই চ্যানেলে ব্লগ দিয়ে আছে, আপনারা ওখানে যেয়ে ব্লগ ভিডিও দেখতে পারেন। তো এই চ্যানেলে সব কিছু ভিডিও আপলোড করা আছে, তো আপনারা অবশ্যই ওখানে যেয়ে দেখবা ভিডিও। ঠিক আছে, আর আপনারা মানে কি দাঁতে যে ব্রেসেস মানে আপনার দাঁত, ঠিক আছে, আপনার দাঁত একা বেকা ফাঁকা, তো প্রথমে কি হবো দোস্ত আপনার দাঁত মানে দেখবো, ডাক্তারে দেখবো যে কোন ব্রেসেস লাগাইলে আপনার দাঁত মানে ফট করে ভালো হইব আর কি, জলদি ভালো হইব, তো ওই ব্রেসেসটা লাগাই। কিন্তু এখানে ব্রেসেসের প্রকার মানে বহুত আছে, 2-3 প্রকারের। ঠিক আছে, তো আপনারা হয়তো যদি দাঁত বা অল্প বেকা একা বেকা থাকে হয়তো আপনার প্রাইসটা অল্প কম হইতে পারে, যদি আপনার দাঁত যদি বেশি একা বেকা ফাঁকা হয়তো আপনার প্রাইসটা অল্প বেশি হইতে পারে। ঠিক আছে, তো আপনার দাঁত মানে দাঁত কন্ডিশন বুঝা তো প্রাইসটা নিব আর কি। হ্যাঁ, তো আশা করি হয়তো এই ভিডিওটার মধ্যে বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো বন্ধুরা আমার 9 মাস আগে ব্রেসেস লাগাইছিলাম, তো আমার 9 মাসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমার ব্রেসেস খুলে দেওয়ার পালা, তারপরে আমার দাঁতের মানে রিটায়ারমেন্ট লাগাই দেয়, মানে রিটায়ারমেন্ট ওটা হলো তোমার যে ফিক্স রিটায়ারমেন্ট, ওটা মানে প্লাস্টিক রিটায়ারমেন্ট না। ঠিক আছে, ওটা ভিতরে দাঁতের ভিতরে সাইডে মানে রিটায়ারমেন্টটা লাগাই দেয়। ঠিক আছে, তারপরে আমার স্মাইলটা দেখো। ঠিক আছে, ব্রেসেস খোলার পর স্মাইল, তো আপনারা এখন দেখতে আছেন। আর যদি প্লিজ স্মাইলটা কীরকম লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাই দেবা। ঠিক আছে, আর আশা করি ভিডিওটার মধ্যে বুঝতে পারছেন হয়তো আপনার একা বেকা দাঁতের মোট খরচ কত টাকা যাইতে পারে। ঠিক আছে, হয়তো ভালো লাগছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো দেখেন এগুলা ফটো তোমার যে ট্রিটমেন্ট যখন ব্রেসেস আসলো, যখন ব্রেসেসটা খুলতে যায় তখনকার ভিডিও ফটো। ঠিক আছে, তো যখন আমি ব্রেসেস খুলে দিই তখনকার ফটো দেখো, এই ফটোটা যখন ব্রেসেস খুলে দিই তখন ফটো। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর প্লিজ লাইক করে রাখো, ব্রেসেস আপডেট দিয়ে থাকবো। ঠিক আছে, তো চলো আজকে লেগে থাকেন, জয় হিন্দ জয় ভারত।